নেপালের সংকট কাটাতে 30,000 টন সার গেল বাংলাদেশ থেকে। গত বছর ধান রোপণের ভরা মৌসুমে পর্যাপ্ত সারের অভাবে ঠিকমতো শস্য ফলাতে পারেনি নেপালের কৃষকরা। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এবছর আগেভাগেই সতর্ক দেশটির সরকার। গতবারের মতো সংকট যেন আর না হয়, সেজন্য বাংলাদেশে স্বর্ণপন্ন হয়েছে তারা। নেপালিদের এই অনুরোধে ইতিবাচক সাড়াও দিয়েছে বাংলাদেশ সরকার। নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমসের খবর অনুসারে চলতি বছর সংকট কাটাতে বাংলাদেশ থেকে 50,000 টন সার আমদানি করছে নেপাল। ইতিমধ্যে 30,000 টনের বেশি পৌঁছে গেছে হিমালয় সংলগ্ন দেশটিতে। নেপালি আমদানিকারক এগ্রিকালচার ইনপুট কোম্পানি লিমিটেড বা AICL জানায়, এ পর্যন্ত বাংলাদেশ থেকে 30,500 টন সার তাদের হাতে পৌঁছেছে। বাকি 19,500 টন আগামী সপ্তাহে দুইকের মধ্যে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি দেওয়া তথ্য মতে তাদের কাছে বর্তমানে 17,000 টন ইউরিয়া, 6,000 টন পটাশ এবং 45,000 টন DAP সার মজুদ রয়েছে। বাংলাদেশ থেকে আমদানির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও 27,000 টন ইউরিয়া আমদানি করেছে AICL। ফলে চলতি বছর নেপালের কৃষকরা আর সার সংকটে পড়বেন না বলে আশা করছেন তারা। হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর চরম সংকটে ভোগার পর তাৎক্ষণিকভাবে বাংলাদেশ থেকে সার আমদানি সেরা উপায় হিসেবে ঘোষণা দেন নেপালের সাবেক কৃষিমন্ত্রী ঘনশ্যাম ভূষাল। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের সময় নেপালি প্রধানমন্ত্রী KP শর্মা ওলি তাৎক্ষণিকভাবে কিছু সার ধার দেওয়ার অনুরোধ করেন, কিন্তু দেশের আইনবিরোধী হওয়ায় ওভাবে নেপালকে সার দিতে পারেনি বাংলাদেশ। তারপরেই বাংলাদেশ থেকে সরাসরি সার কিনে নেওয়ার চুক্তি করে নেপাল সরকার।